নমস্কার, আজকে আমরা দেখাচ্ছি কি করে অনলাইনে পে স্লিপ ডাউনলোড করা হবে। খুবই সহজ প্রক্রিয়া, 1 মিনিটের মধ্যে আপনারা এটা করে ফেলতে পারবেন, চোখের নিমেষে কাজ শেষ। তো প্রথমে গুগল ক্রোম খোলা হলো, এখানে টাইপ করব বিশ্ব ডট নেট পে স্লিপ ক্যাপসুলা ওয়ান আছে, বিশ্ব ডট নেট, এন্টার মারলাম, পাকাচ্ছে পাকাচ্ছে খুলবে। এখানে পে স্লিপ জেনারেটরে ক্লিক করতে হবে, আর এখানে দেখুন মাঝখানে এই ফিল্ডগুলো আমাদের ফিল আপ করতে হবে। তো এই ফিল্ডগুলো, প্রথমটা নেম অফ দ্য স্কুল, আপনারা যে যা স্কুলের নাম দেবেন, এবং অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করবেন। আমি আমার স্কুলের নাম লিখে দিচ্ছি, নেক্সট স্কুল টাইপ, যদি কোয়েড স্কুল হয় কোয়েড হবে, যদি বয়েজ হয় বয়েজ, গার্লস হলে গার্লস। তো আমি এখানে কোয়েডে ক্লিক করলাম। এরপর স্কুল টাইপ, আমারটা প্রাইমারি স্কুল বলে আমি প্রাইমারিটা সিলেক্ট করলাম। এরপর স্কুল টাইপ গভর্নমেন্ট এইডেড না গভর্নমেন্ট স্পন্সার্ড, তো গভর্নমেন্ট এইডেড। এবার এখানে বলছে অ্যাড্রেস ভিলেজ, আপনার স্কুলের ভিলেজটা এখানে লিখতে হবে। পোস্ট অফিস, আমার আগে করা ছিল বলে চলে এসছে, ফার্স্ট টাইম করলে তারপর থেকে আর করা লাগবে না। পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এবং লাস্টে আপনার ফোন নাম্বার। ব্যাস, এবারেরটা হচ্ছে এমপ্লয়ি ডিটেলস। তো এর জন্য প্রথমে আপনার নাম লিখবেন, আমিও নাম লিখতে শুরু করলাম। নাম লিখলাম, ডেজিগনেশন এই ফিল্ডে এমটি রেখে স্কিপ করে বেরিয়ে যাব। এরপরে হচ্ছে আপনি কোন কোন মাসের পে স্লিপটা ডাউনলোড করবেন সেই মাসটা এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এটা সেপ্টেম্বরের জন্য করছি, সেপ্টেম্বরে ক্লিক করলাম। এবার আপনার বেসিক পে অর্থাৎ গ্রেড পে, ইনক্লুডিং গ্রেড পে, আপনার টোটাল বেসিক পে কত সেটা এখানে লিখতে হবে। এরপর একটা গ্রেড পে, গ্রেড পে লিখলেন। লেখার পর লাস্টে এখানে এটা যারা টিআইসি শুধু তাদের জন্য লাগবে। এরপরে নর্মাল হাউস রেন্ট আর নর্মাল মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড যদি থাকে আপনার সেটা লিখবেন, বোনাস তো এখন নেই, পুজোর মাসে মাসে থাকে, কিছু নেই মানে ওটা ছেড়ে চলে গেলাম, এরিয়ার নেই। ইনকাম ট্যাক্স যদি থাকে লিখবেন, না থাকলে লেখার দরকার নেই, আয়ারটা লিখতে হবে আয়ার। সাবমিটে ক্লিক করুন, এখানে আপনার পে স্লিপ তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজে নিমেষের মধ্যে নিজের পে স্লিপ ডাউনলোড করতে পারবেন। এটাকে এবার প্রিন্ট করবার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করুন, করলে এখানে দেখবেন
সেভ অপশন চলে আসছে। যদি এখানে সেভ অ্যাজ পিডিএফ অপশন না থাকে তাহলে এখানে চেঞ্জে ক্লিক করবেন, করে সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করবেন, তাহলে সেভ অ্যাজ পিডিএফ অপশন চলে আসবে এবং সেভ করবেন, তাহলে পেজটা আপনার পিডিএফ সেভ হয়ে যাবে। একই নামে আর একটা পুরানো ফোল্ডার ছিল, আমি তো রিপ্লেস করে দিচ্ছি এটাকে। আমার অ্যাডোবি রিডার ইনস্টল নেই, সেই জন্য এরকম ভাবে খুলছে পেজটা গুগল ক্রোম নিয়ে। আপনার কম্পিউটারে অ্যাডোবি রিডার থাকলে এটা অ্যাডোবি রিডার নিয়ে ওপেন হবে। তো বর্তমানে আইওএসএমএস থেকে প্রাইমারি স্কুলের যে আগে পেসলিপ ডাউনলোড হতো, জেনারেট হতো, সেটা এখন হচ্ছে না কোনো কারণে, সার্ভার মেনটেন্যান্সের কারণে। তো এখান থেকে আপনি খুব সহজে এটা করে ফেলতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন।